লকডাউন কাটতে না কাটতেই বলিউড থেকে এলো আবার দুঃসংবাদ। না, মৃত্যুর খবর নয়, এবারে ডিভোর্স। ডিভোর্স হয়ে যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর। নওয়াজের স্ত্রী আলিয়া ইতিমধ্যেই পাকাপাকিভাবে ডিভোর্স ফাইল করেছেন। অনেকগুলো অভিযোগের মধ্যে জানা যাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যুও রয়েছে তার ওই বয়ানে। কিন্তু সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে জনসমক্ষে আলিয়া জানাতে চান না ঠিক কী কী কারণে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, নওয়াজ এবং আলিয়ার দুইটি সন্তান আছে, একটি মেয়ে এবং একটি ছেলে। অসংখ্য কারণের মধ্যে এটাও জানা যাচ্ছে, আলিয়া উল্লেখ করেছেন নওয়াজের ভাই সামাসও এর মধ্যে যুক্ত। সত্যি লকডাউনের মধ্যে এমন একটা খবর কেউই আশা করতে পারেননি। কিন্তু আলিয়া স্পষ্ট জানিয়েছেন এই লকডাউনে একসঙ্গে থাকতে গিয়েই তিনি বুঝতে পেরেছেন যে আর তাদের সম্পর্ক রাখার কোনো কারণ নেই। তিনি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে দুই সন্তানকে নিজের কাছেই রাখবেন এবং খোরপোষ আদায়ের জন্য মামলা লড়বেন। ঠিক কী কী কারণে 10 বছরের সম্পর্ক ভাঙনের মুখে তা বিশদে বলতে রাজি নন। কিন্তু এটা তিনি জানিয়েছেন যে ডিভোর্সের পরে তিনি আবার পুরনো নামে ফিরে যাবেন, অঞ্জনা শেখর পাণ্ডে। নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে তার স্পেশাল ম্যারেজ হয়েছিল। অঞ্জনা ওরফে আলিয়া আরও জানিয়েছেন যে তিনি এখনই আলাদা ফ্ল্যাটে চলে যাচ্ছেন তার দুই সন্তানকে নিয়েই। এই বিষয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অসুস্থ মাকে দেখাশোনা করার জন্য তিনি আপাতত তার গ্রামের বাড়িতে গিয়েছেন। 10 বছরের সম্পর্ক, তারও আগে 10 বছরের প্রেম, এতগুলো দিন কাটিয়ে ডিভোর্স সত্যি ভাবলে গায়ে কাঁটা দেয়। আলিয়ার পক্ষের উকিল জানিয়েছেন 7ই মে ডিভোর্সের চিঠি পাঠানো হয়ে গিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে, কিন্তু তার কাছ থেকে কোনো রকম জবাব এখনও আসেনি। বলিউডের এক বলিষ্ঠ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী বেশ কিছুদিন ধরেই তিনি অন্তরালে ছিলেন। এমনকি নিজের আত্মজীবনী প্রকাশের আগে বিতর্ক সৃষ্টি হওয়ায় তিনি সরে আসেন, আত্মজীবনী প্রকাশ একেবারে বন্ধ করে দেন। আপাত দৃষ্টিতে শান্তশিষ্ট নওয়াজউদ্দিন সিদ্দিকীর জীবনে যে এই ধরনের ঘটনা হতে পারে তা সত্যি অনেককে অবাক করে দিয়েছে। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.